অসমবাসীর ভাল খবর, আবর্জনার সার প্রস্তুতর মেশিন উদ্ভাবন, 12 দিনত পচন সার প্রস্তুত করিব পারে এই মেশিনে। এই প্রকল্পটি পৃথিবীর প্রথম যে 10 বা 12 দিনের ভিতর জৈবিক আবর্জনা রূপান্তর করে পচন সার প্রস্তুত করা ইমান সোনকালে আর 100% রূপান্তর, মানে ইয়ার এত পানিও আমি মানে পেলনি যাবলে নিদি, আমি পানিখিনিও বেলেগকে আহরণ করো করে পেলে বটলত ভরাই পেলাই সেটুক আমি অক্সিজেন দিও 72 ঘণ্টা দি পেলাই সেটুকে আকৌ মানে জুলিয়া পচন সার হিসাবে আমি ব্যবহার করব পারো। হয়, ঘরের জৈবিক আবর্জনা আপদ নহৈ সম্পদ হব পারে। গুজরাটৰ একাদিশা ফাউন্ডেশনৰ উদ্যোগত হাইজিয়া সার্ভিস তথা ভারত জন বিজ্ঞান যাত্রার সহযোগত ছয়গাঁওয়ের মাকেলিত আধুনিক গ্রামীণ পচন সার প্রকল্প উদ্বোধন করা হয়। উদ্বোধন করে স্থানীয় গাঁওভূড়া অমুজ্জ্বল নারায়ণ কলিতাই। অনুষ্ঠানত প্রকল্পটির উদ্ভাবক ডক্টর অরুণাভ মিশ্রই পেলনীয়া সামগ্রীরে উৎপাদিত সারে কৃষক সকলে বিশেষভাবে উপকৃত হব পারিব বলেও মন্তব্য করে। পেলনীয় সামগ্রী যেখানে পচিবলগীয়া সেইখিনি বস্তু যদি ইয়াত দিব পারে ইয়ারপা আমি পচন সার উৎপাদন করে আকৌ আপনাদেরকে দি দিম। দেওবারে উন্মোচনী অনুষ্ঠানত উপস্থিত থাকে একাদিশা ফাউন্ডেশনের সভাপতি ডক্টর নয়নজ্যোতি মহন্ত, ডক্টর মনোজ পাটোয়ারী, মৌসুম হাজরিকাকে ধরে বহু ব্যক্তি। ছয়গাঁওয়ের রূপম চৌধুরী, প্রাগ নিউজ।